جبر عتابة ودحية هز الكتف بحنية جبر عتابة. عربي গানের তালে মজেছে বরিশালে বসবাসকারী প্যালেস্তাইন নাগরিকরা। কোনো বাদ্যযন্ত্র ছাড়াই গাওয়া এই গান প্রকাশ করছে তাদের প্যালেস্তাইনের প্রতি ভালোবাসা, আবেগ ও দেশপ্রেম। গানের এই আসর বসেছিল রমজানের ইফতার শেষে, এর আগে আদায় করা হয় মাগরিবের নামাজ। রমজানকে কেন্দ্র করে বাসাবাড়িতে পরিবার ও স্বজনদের নিয়ে সবাই একসাথে ইফতার করলেও এখানের চিত্র ভিন্ন। পড়াশোনার তাগিদে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজে ভর্তি হয়ে এখন তারা নিজ দেশ ছেড়ে বাংলাদেশে। পরিবারের সবার কথা মনে পড়লেও সম্ভব নয় তাদের কাছে যাওয়া, তাই বন্ধু ও সহপাঠীরা সবাই একসাথে মিলে ইফতার করে পরিবারকে ভুলে থাকার চেষ্টা। আমি ফ্যামিলির সাথে খেতে না তো এ বাংলাদেশের মধ্যে খেতে, কারণ এখানে পড়ালেখা করতে আসছি, ওদের সাথে ইফতার করি আর খাওয়া দাওয়া করি ঘোরাঘুরি। দেন অনেক সময় ওর বাসায় দাওয়াত দিয়েছে, আমি কিছু টাকা পাঠিয়ে দিচ্ছি। শার্টটা কিনে নিস ভাই। ও ভাইয়া, এখন থেকে দেশে টাকা পাঠালে নগদই পাঠান। রমজানে পরিবারের কাছে থাকলে রান্না করা হয় পছন্দের খাবার, কিন্তু এখানে পরিস্থিতি পুরোটাই উল্টো। সেহরি ও ইফতার সহ সব কিছুই করতে হয় নিজেদের। প্যালেস্টাইনে সবসময় মাংস ও রুটি খাওয়া হলেও সময়ের প্রয়োজনে ভিন দেশে এখন বাঙালির মাছ ভাতেই অভ্যস্ত তারা। আর বাঙালিদের আন্তরিকতার কারণে প্যালেস্টাইনের পর তাদের হৃদয়ে বাংলাদেশ স্থান করে নিয়েছে বলে জানান এই ভিন দেশিরা। তো আসলে কোন মনে করেন আমরা তো বাঙালি হয়ে গেছি, এর জন্য আসলে এখানে খুব ভালো লাগে। আসলে এই তো আমাদের ভাইয়ের মতো এখানে বাসায় ইনভিটেশন করি, আমরা তো খুব ভালো লাগে, ফ্যামিলির মতো আমরা তো থাকতে পারি। এদিকে ভিনদেশিদের কিছুটা হলেও পরিবারের আদর দিতে গত 15 বছর ধরে বরিশাল নগরের কালীবাড়ি এলাকায় নিজ বাসায় ভিনদেশির শিক্ষার্থীদের নিয়ে আয়োজন করে আসছে দীপু, হাফিজুর রহমান ও তার পরিবার। নিজ দেশের সংস্কৃতি ও বাঙালিয়ানা বিদেশিদের মাঝে ছড়িয়ে দিতে প্রতি বছর এমন আয়োজন বলে জানান তিনি। আমারও এখন ওদের মনে হয় প্রতি রমজানে ঈদে যে ওরা বাসা ছেড়ে অনেক দূরে রোজার মধ্যে ইফতার করছে বা ঈদ পালন করছে, সো আমার বাসায় যদি আসে সো ওরাও কমফোর্ট, ওরাও আমার বাসাকে ওদের বাসাই মনে করে এখন। আর আমারও ভালো লাগে ওরা যখন আসে, বিদেশি অনেক ছেলে মেয়ে ফ্যামিলি থেকে দূরে ওদেরকে সঙ্গ দিতে পারে, আমারও ভালো লাগে, আমার পরিবারও খুব মানে আনন্দ উপভোগ করে ওদের নিয়ে। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজে বর্তমানে 23 জন প্যালেস্টাইন নাগরিক পড়াশোনা করছেন। শাকিল মাহমুদ, সময় সংবাদ, বরিশাল।